ওয়েলকাম টু এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ চাকরির লেটেস্ট আপডেট উঠে এসেছে আপনারা যারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন অবশ্যই বলে রাখি বিশ্ববিদ্যালয়ে এক হাজার পঁয়তাল্লিশটি নন টিচিং স্টাফ পদে ভ্যাকেন্সি রয়েছে নিয়োগ করা হবে আবেদন বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি সমস্ত কিছু আবেদন ফি সহ এ টু জেড আমরা জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানা ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটাও কিন্তু মেনশন করবেন ভিডিওর কমেন্ট বক্সে তো বন্ধুরা ইতিমধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এগারোশো নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইতিমধ্যেই আপনারা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রয়েছেন আমরা বিজ্ঞপ্তি থেকে কিন্তু সমস্ত বিষয় দেখাচ্ছি আপনাদের তো যেহেতু দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সেহেতু এখানে আবেদন ফি কিন্তু অনেকটাই বেশি এক হাজার টাকা আবেদন ফি ওবিসি এনসিএল ইডব্লিউএস এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ছশো টাকা নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আবেদন পদ্ধতি বলে রাখি আবেদন করতে হলে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই মুহূর্তে একটা লিঙ্ক আপনার সামনে খোলা রয়েছে আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি রিক্রুটমেন্ট পোর্টাল প্রথমে দেখুন ডি ইউ মানে হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট টেস্ট নন টিচিং পোস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কিন্তু এইভাবে কিন্তু অফিশিয়াল যে ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার সমস্ত লিঙ্ক আমি আপনার জন্য ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনাদের সুবিধা হয় কোথাও যেন খুঁজে খুঁজি করতে না হয় তো অবশ্যই আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এভাবে কিন্তু পেজটা চলে আসবে দেখতেই পারছেন রিক্রুটমেন্ট ফর দিল্লি ইউনিভার্সিটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা চুজ করতে হবে আপনাদের যেটা থাকবে দিয়ে দেবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করতে হবে তবে বলে রাখি এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কিভাবে পাবেন তার জন্য আপনাকে প্রথমেই কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এই অপশানে গিয়ে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ঠিক এইভাবে পরবর্তী পেজ চলে আসবে এবং ডাউনলোড ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে আপনারা পিডিএফ ফাইলে পেয়ে যাবেন এবং এখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম ইমেজ আপলোড ফি পেমেন্ট তো এখান থেকে আপনারা সমস্ত কিছু করতে পারবেন দেখুন জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরি এক হাজার টাকা ও ইডব্লিউএস ফিমেল এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছে তারা কিন্তু আটশো টাকা পেমেন্ট করতে পারবে এবং এস সি এস টি পি ডি এদের জন্য কিন্তু ছশো টাকা আবেদনের ফি সমস্ত কিছু এখানে রয়েছে আপনারা নেবেন তবে আমরা বলে রাখি আপনারা কিভাবে আবেদন করবেন তো এই প্রসেসে আপনারা যখন এই পেজে চলে যাবেন যদিও আপনার জন্য আমরা এই পেজের লিঙ্কও কিন্তু প্রোভাইড করব অনলাইনে সমস্ত কিছু করতে হবে যেমন ধরুন আপনার নাম এখানে রেজিস্টার করতে হবে আপনার ইমেল আইডি ফোন নাম্বার অবশ্যই রাখবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন তারপর আপনার ডকুমেন্ট ইমেজ আপনার সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে আপলোড করার পর পরের স্টেপে হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে পেমেন্ট ফি ফি পেমেন্ট আপনারা করতে হবে সেটা পেমেন্ট আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কাস্টের সেই কাস্ট অনুযায়ী কিন্তু পেমেন্টের ভাগ আছে এখানে আপনারা দেখে নেবেন আপনারা আবেদন করতে পারবেন এবং যে সমস্ত পদে আবেদন করতে পারবেন সেই সমস্ত পদের চার্ট কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে তো এই পেজের সমস্ত কিছু পড়ার পর আপনারা এখানে ক্লিক করে ক্লিক হিয়ার টু প্রসিড ক্লিক এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে পেজ চলে আসবে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে বলবো আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তিরা কিন্তু অবশ্যই পড়ে নেবেন দেখুন অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তেইশ ফেব্রুয়ারি দু একুশ থেকে কিন্তু আবেদন শুরু এবং চলবে কিন্তু ষোলোই মার্চ দু হাজার একুশ এই তারিখ কিন্তু লাস্ট ডেট এবং এখানে বলে রাখি লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজেকশন অফ ফি থ্রো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এসবিআই আইসিআইসিআই যে কোনোভাবে আবেদন করতে পারবেন পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু সতেরোই মার্চ দু হাজার একুশ এই তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন এই তারিখের মধ্যে আপনারা পেমেন্ট পে করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এটা কিন্তু নিয়োগ করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিয়োগ করা হবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কমেন্ট করতে জানাতে ভুলবেন না ধন্যবাদ ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ভালো থাকবেন